ভারতের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হকের। অস্ট্রেলিয়া ম্যাচে ১৬তম ওভারে আর্শদীপ সিংয়ের রিভার্স সুইং পাওয়া নিয়ে প্রশ্ন তার। এদিকে বিশ্বকাপে পূর্ব পরিকল্পিত ভারত পাকিস্তান সূচির সমালোচনায় সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড। কথার লড়াই, অভিযোগ, পাল্টা অভিযোগ, ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের প্রতিদিনের গল্প। এবার ভারতের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের সন্দেহ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হকের। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬তম ওভারে একের পর এক রিভার্স সুইং করছিলেন আর্শদীপ সিং। অজিদের তখন প্রয়োজন ছিল ৩০ বলে ৬৫ রান। ৭৩ রানে ব্যাট করা ট্রাভিস হেড ও তার পার্টনার টিম ডেভিটের রিভার্স সুইং খেলতে সমস্যা হচ্ছিল। ইনজামামের সন্দেহ, বল তখন অনেকটা নতুন, কিছু একটা না হলে কিভাবে সুইং পাচ্ছিলেন ভারতীয় পেসার? বলটা তুলনামূলক নতুন ছিল, একটু আগেভাগেই কি রিভার্স পাচ্ছিল না, এর মানে ১২-১৩ ওভারের সময়ও বল সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত। পাকিস্তানের কোনো বোলার এমন করলে অনেক কথা হতো। যে অর্জিব সিং अगर उसका রিভার্স সুইং হয় তো इसका मतलब है कि जी सीरियस काम हुआ हुआ है बॉल पे। একই অনুষ্ঠানে আরেক সাবেক ক্রিকেটার সেলিম মালিক ইনজামামকে সমর্থন করে বলেন, কিছু দলের খেলায় আম্পায়ারদের চোখ সব সময় বন্ধ থাকে, ভারত তার মধ্যে একটি। कुछ टीमों के बारे में मैं अक्सर कहता हूं कि उनकी आंखें बंद होती हैं। अच्छा। और उनमें एक इंडिया भी है। এদিকে বিশ্বকাপে পরিকল্পিতভাবে ভারত পাকিস্তানকে মুখোমুখি করায় আইসিসিকে একহাত নিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড লয়েড। ম্যাচ ফিক্সিংয়ের মতো এটাকে টুর্নামেন্ট ফিক্সিংয়ের সাথে তুলনা করেছেন তিনি। ২০১৩ সাল থেকে ড্র ছাড়াই আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ নির্ধারিত হচ্ছে। ক্রিকেটকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুললেন ডেভিড লয়েড। আমরা প্রায় ক্রিকেটে ফিক্সিং এর কথা বলি, কিন্তু মেজর ইভেন্টের অনেক কিছু ফিক্স করা থাকে। বিশ্বকাপে যা হচ্ছে তা শুধুই খেলাটাকে নিয়ন্ত্রণের চেষ্টা, এটা একদম ভুল। দ্বিতীয় সেমিতে রিজার্ভ ডে না রাখা, অতিরিক্ত ভ্রমণ, কিছু দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন লয়েড। ইকরাম হুসাইন, চ্যানেল ২৪।